আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে ব্লগটি হচ্ছে আমরা লন্ডনে যাচ্ছি আমার আরহান বাবাকে মুসলমানি করানোর জন্য আরহান বাবা আজকে দুই মাস আঠেরো দিন ওকে আমরা মুসলমানি করাবো আমি খুব এক্সাইটেড আর খুব টেনশনও আছি ওর কেমন না কেমন হবে জানি না বাট সবাই সাজেস্ট করতেছে যে ওকে তাড়াতাড়ি করানোর জন্য এখানে লন্ডনে খুব তাড়াতাড়ি বাচ্চাদের করাই ফেলে সবাই এটাকে ভালো সাজেশন দিয়েছে আমার কাজিন আমার ফ্রেন্ডরা ওদের বেবিদেরকেও খুব তাড়াতাড়ি করাই ফেলছে ওরা সাজেশন দিয়েছে আমাকেও করানোর জন্য তাই আমিও যাচ্ছি ওকে মুসলমানি করানোর জন্য তো এখানে চলে এসেছি মুসলমানি করানোর জন্য এটা হচ্ছে রিসিপশন আমার বাবাটা বসে আছে আমরা ওয়েট করতেছি আহ আমাদেরকে ভিতরে ডাকা হবে একজনের পর একজন আসছে ছোট ছোট বেবিদের নিয়ে আহ খুবই ভালো লাগছে আমি খুব এক্সাইটেড এখন আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে আমাদেরকে ওয়েট করতে বলেছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দুইটার দিকে তো আমরা দুইটা পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে আমার বাবাটার ক্ষুদা লেগে গেছে ওকে আমরা খাওয়াচ্ছি ওরা বলেছে যে অপারেশন করার আধা ঘন্টা আগে যেন ওকে খাওয়ানো শেষ করানো হয় তো ওকে খাওয়াচ্ছি আর ওকে খাওয়াতে অনেক টাইম লাগে আমার মেয়েকে ভিডিও করছে আর ওকে খাওয়াতে হয় বসে একবার শোয়াই একবার অনেক রকম করে ওকে খাওয়াতে হয় ওকে খাওয়ানোটা আমার খুবই কষ্টকর আর বাইদের বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল আজকে গরমও ছিল না ঠান্ডাও ছিল না বেশি একটা আর আমার মেয়ে সুন্দর নামাজ পড়ে বসে আছে আর আমরা ওয়েট করতেছি আর অন্যদিকে আমার বাবাটা শুয়ে শুয়ে খেলা করছে আর খাচ্ছে ওকে নিয়ে আমি খুবই মজা করছি আর খুব এক্সাইটেড ও মনে হচ্ছে যে ও কোনো পার্টিতে আসছে ও এত খুশি যে একটা নতুন জায়গায় এসেছে ও রুমটা দেখে খুব পছন্দ করেছে ও এটা দেখে দেখে খাচ্ছে আর খেলা করছে আলহামদুলিল্লাহ ওর খাওয়া শেষ হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে ওকে মুসলমানি করানো হবে আমরা ওকে নিয়ে অপারেশন থিয়েটারে যাবো বাবা Amal Aihan Baba Baba এখানে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে এখানে একটা ফর্ম দিয়েছে এখানে আমার সব কিছু লেখা হয়েছে আলহামদুলিল্লাহ অপারেশন করা হয়ে গিয়েছে মাশাল্লাহ ওর মুসলমানি হয়ে গিয়েছে ওকে প্যান্ট পরিয়েছে না জাস্ট প্যাম্পার্সটা পরানো হচ্ছে আর ওরা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব যে বাসায় চলে যাওয়ার জন্য না হয় ওর ব্যথা উঠে যাবে ও কান্না করবে আমরা ওর পাপার জন্য ওয়েট করছি ওর পাপা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল তো ওর পাপা আসলে আমরা খুব তাড়াতাড়ি রওনা হয়ে যাব বাসা যাওয়ার উদ্দেশ্যে জানি না কখন কান্নাকাটি শুরু হয় খুব ভয় লাগছে বলেছে যে আজকের রাত্রটা খুব ও কান্নাকাটি করবে বিরক্ত করবে আর ওরা একটা মেডিসিন দিয়ে দিয়েছে বলেছে যখনই আমি প্যাম্পার্সটা চেঞ্জ করি যেন ওইটাতে আমি ওষুধটা লাগিয়ে দেই আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে এসেছি আমার বাবাটা খুব ট্রায়ার্ড হয়ে গিয়েছে ডক্টররা বলেছে প্রথম দিন খুব ব্যথা করবে আসলে ব্যথা করেছিল সারারা চোখ কান্না করেছিল আর একটা মেডিসিন দিয়েছিল আমি এক ঘন্টা পর পর ওকে দিয়েছিলাম তো ও খুব ভালো ফিল করেছিল আলহামদুলিল্লাহ একদিন পরে খুব মার্শাল্লাহ সুস্থ হয়ে গিয়েছে আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আর ডক্টর আরেকটা জিনিস বলেছে যে প্রতিদিন ওকে দশ মিনিট লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখার জন্য হালকা কুসুম গরম পানিতে তো আমি এটা করেছি আলহামদুলিল্লাহ এটা করাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর ওইটাও শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন চেষ্টা করেছি এভাবে করে দশ মিনিট ওকে পানিতে ভিজিয়ে রাখতে আর বলেছে এক সপ্তাহ বা পাঁচ দিনের মধ্যে যে রিংটা বসানো হয়েছে রিংটা পড়ে যাবে ওকে এভাবে পানিতে রাখাটা খুব কষ্ট হচ্ছিল আমি দুই হাত দিয়ে ধরে রেখেছি দুই দুই হাত দুই পা আর আমার মেয়ে মোবাইল ওর সামনে রেখেছে কার্টুন দেখাচ্ছে এভাবে করে খুব কষ্ট করে প্রতিদিন আমি দশ মিনিট করে রেখেছি আর আমার আরহান বাবার মুসলমানি করার পরের দিন ছোটো করে একটু আয়োজন করা হয়েছে কিছু মেহমান এসেছে ওদেরকে ইনভাইট করেছে ওরা এসেছে খুব ভালো লেগেছে আর অনেক আনন্দ করেছি আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নেক্সটে আবারও আরেকটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার আরহান বাবার জন্য দোয়া করবেন সে জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ